ফেনীর ফুলগাজী এবং দাগন ভুইয়া উপজেলায় বন্যা দুর্গত এলাকায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সংস্থাটি র্যাব সাতের পক্ষ থেকে জানানো হয়েছে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য ও পানীয় জলের সংকট এবং বিভিন্ন ধরনের পানি বাহিত রোগ প্রতিরোধে কাজ করে যাবে র্যাব সদস্যরা অব্যাহত থাকবে মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে সেজন্য র্যাব সাদের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে